সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা অনুষ্ঠানের একটি সম্পূর্ণ নতুন পর্ব। সঞ্চালনায় আমি বিউটি ব্যানার্জি। প্রতিভা বোধহয় কখনোই বয়সকে আটকে রাখতে পারে না, আর বয়স হয়ে গেলেও মানুষ প্রতিভাবান হয়ে উঠতে পারে, মানুষ শিল্পের জগতে যুক্ত থাকতে পারে, আর তারই বোধহয় আজকে পরিচয় করাবো আমরা আপনাদেরকে। আমাদের সাথে আজকে আছেন যে শিল্পী বন্ধু, চলুন আমরা তার সাথে পরিচয় পর্বটা আগে সেরে ফেলি। নমস্কার, আপনার নাম? প্রবীর কুমার ভট্টাচার্য। কোথা থেকে আসছেন? আমি আসছি পূর্বাচল বা হালতু এলাকা থেকে। আচ্ছা, আপনি পেশায় কি করেন? পেশায় অনেক মানে অলরেডি রিটায়ার্ড, কিন্তু একসময় শিক্ষকতায় ছিলাম। আচ্ছা, আর শিল্প জগতে কিভাবে যুক্ত আপনি? শিল্প জগতে যুক্ত মানে 20 বছর বয়স থেকে গান শিখেছি, তবে নাটকের সাথেও আমি ভীষণভাবে যুক্ত ছিলাম। তো সেই যে নাটক এবং গান দুই নিয়ে আর কি আমার চলছিল বছরের পর বছর। তার মধ্যে গান সব রকম গানই গেয়েছি, তবে অনেকটা বেশি এর মধ্যে একেবারে অবগাহন করলাম অনেকটা পরে, এই 60-62 বছরের পরে। তো যাই হোক, আমি নিজের লেখা নিজের সুরে বেশ কয়েকটা গান করেছি, আজকেও একটা করব। আর মোটামুটি এখন গান বাজনার মধ্যেই রয়েছি। আমার স্ত্রী বিয়োগ হয়েছে নয় নয় করে প্রায় 6 বছর হলো, তারও একটা গান আমি করব। তো এখন আমরা কি শুরু করব? হ্যাঁ অবশ্যই, আমরা প্রথম গান শুনে নেব আপনার কাছ থেকে। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নিবীণা, কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্য ওফের তারায় আমরা যে পথ চলি, আমার হৃদয়ে তার গান গেছিল আর শুনেছিল দশঋষি, প্রপিতামহের ভাষাতে আজও আমরা যে কথা বলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, এই সেই দেশ একদায় খানে উঠে আজানের ধ্বনি, জানির ধ্বনি, গীতা বাইবেল ত্রিপিটক শোনা যায় রামায়ণী,
কবি কালিদাস ইকবালা গালিবের পদাবলী। হাজার সূর্য চোখের তারা আমরা যে পথ চলি, অবাক হৃদয়ে আমার হৃদয়ে রবীন্দ্রনাথ নতুন নাতে নজরু, আমার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরু, যতই আসু বিঘ্ন বিপদ আওয়াহ অঞ্জলি। হাজার সূর্য চোখের তারা আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। ভূপেন হাজারিকার একটা সুন্দর গান দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি। আমরা দ্বিতীয় অনুষ্ঠানে যাব, দ্বিতীয় গানে যাব, কিন্তু তার আগে এই সুন্দর গানটাকে উপস্থাপন করতে যারা আমাদের সাহায্য করলেন তাদের সাথে একবার পরিচয় করে নিই। কিবোর্ডে আছেন মানস চক্রবর্তী, তবলায় আছেন বিপ্লব মুখার্জি, পারকাশনে আছেন প্রদীপ সাহা। তাহলে আমরা আমাদের দ্বিতীয় গানে যাই। দ্বিতীয় আপনি কি শোনাচ্ছেন? দ্বিতীয় গানটা একটু আমার স্মৃতিকে নিয়ে, মানে আমার স্ত্রী বিয়োগ হয়ে যায় ২০১৮ সালের 7ই অক্টোবর। যাই হোক, তারপরে অনেকদিন গেছে, তো আমার মনে হলো আমার স্ত্রীকে নিয়ে একটা গান লিখলে ভালো হতো, তো লিখেছি এবং সুর করেছি, সেই গানটাই গাইছি। তুমি সব কিছুই ফেলে রেখে নিমেষে চলে গেলে, তুমি সব কিছুই ফেলে রেখে নিমেষে চলে গেলে, আমার কাঁধে সব চাপিয়ে দিয়ে দূর থেকে শুধু ফেলে রেখে নিমেষে চলে গেল। তোমার এত যদি কিছু তুমি বলতে চাও, তুমি যখন সিঁড়িবে, তুমি যখন সিঁড়িবে তরতরিয়ে নেমে আসো, রান্নাঘরে তরকারিটা পুড়ে গেল নাকি দেখে আসো, তুমি যখন সিঁড়িবে তরতরিয়ে নেমে আসো, রান্নাঘরে তরকারিটা পুড়ে গেল নাকি দেখে আসো, তোমার এই আনাগোনায়, তোমার এই আনাগোনায় ভীষণ মজা পাই, শুধু দুঃখ আমার একটা কথা শুনতে না পাই,
বেডরুমে তে শুয়ে থাকা, বেডরুমে তে শুয়ে থাকা, টিভি ঘরে টিভি দেখা, বেডরুমে তে শুয়ে থাকা, টিভি ঘরে টিভি দেখা, হঠাৎ বেল বাজলে পরে, হঠাৎ বেল বাজলে পরে কে এলো দেখা যায়, যদি তার দেখা পায়, আমি দেখি আগের মতো সবই সুন্দর আছে, আমি দেখি আগের মতো সবই সুন্দর আছে, শুধু কষ্ট আমার আমার সাথে কথা বলো না যে, কথা বলো না যে, কথা বলো না যে। অসম্ভব সুন্দর একটা পরিবেশনা শুনলাম। এরপর আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছি। সকালে জলসা, সকালে জলসা, নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতা। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা, আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উঠালি পাঠালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আমরা সরাসরি চলে যাই আমাদের শিল্পী বন্ধুর কাছে, কারণ তার আরো গান আমাদের শুনতে হবে। আমরা পরে কি গান শুনছি? এখন সেই স্বর্ণযুগের একটা গান, শচীন্দেব বর্মনের তুমি এসেছিলে পরশু। বাহ, তুমি এসেছিলে পরশু কাল কেন শুনি, তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি, তুমি এসেছিলে পরশু কাল কেন আসোনি। নদী
যদি যদি হয় রে ভরাট কানায় কানায়, হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়। নদী যদি হয় রে ভরাট কানায় কানায়, হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়। তুমি কি আমায় বন্ধু, তুমি কি আমায় বন্ধু, কাল মনে রাখনি। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসো। আকাশে আকাশে ছিল না মনে হয় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি। আকাশে ছিল না মনে হয় চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি। তুমি কি আমায় বন্ধু, তুমি কি আমায় বন্ধু, কাল বিলাস কাল কেন আসনি, কাল ভালোবাস আমায় বন্ধু, কাল ভালোবাস। মনে 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 পাখি ডেকে যায় আবোল তাবোল, থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল। মনে মনে পাখি ডেকে যায় আবোল তাবোল, থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল। তুমি কি আমায় বন্ধু, একবার ডাকনি, কাল কেন আসনি, কাল ভালোবাস কাল ভালোবাসনি। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি। তুমি কি আমায় বন্ধু, কাল ভালোবাসনি। স্বর্ণযুগের অসাধারণ সব গানে আজকের পর্ব ভরে উঠেছে। আর একটা গানের আবদার বোধ হয় আমরা তার কাছে করতেই পারি। আর একটা গান কি শোনানো যাবে? হ্যাঁ, কি শোনাচ্ছেন? নির্মলেন্দ্র চৌধুরীর ভালো কইরা বাজান গো দোতারা। বাহ, তাহলে আমরা শুনে নি। Thank you.
হইতে ও বাড়ি যাইতে গাঁদা বাড়ি দিল পানি রে, বাড়ি হইতে ও বাড়ি যাইতে গাঁদা বাড়ি দিল দিল পানি রে, আমার ভিড় রামা জোড়া আমার ভিড় রামা জোড়া কন্যার ভিড় শাড়ি রে ভাল কইরা বাজান গো বাজান গো তারা সুন্দরী কমলা নাতি, সুন্দরী কমলা চরণে নূপুর ঋণী ঋণী কইরা নাতে রে বাজান গো তারা সুন্দরী কমলা নাতি, সুন্দরী কমলা নাতি, সুন্দরী কমলা নাতি। অসম্ভব সুন্দর সুন্দর গান দিয়ে আমরা আজকে তার প্রোগ্রাম শেষ করলাম, কিন্তু আমাদের আজকের শিল্পী বন্ধু যে শুধুমাত্র ভালো গান করেন তা নয়, তিনি খুব ভালো লেখক। কয়েকদিন হলো তার একটি বই প্রকাশ পেয়েছে, তো আমরা আমাদের শিল্পী বন্ধুকে একটু বইটি সম্বন্ধে কিছু বলতে বলবো। আপনার যে বইটি প্রকাশ পেয়েছে ওটি সম্পর্কে আপনি একটু। বইটার নাম ফিরে দেখা। এই ফিরে দেখা বইটা প্রথমত আমার মানে আত্মজীবনী হিসাবেই লেখা শুরু হয়েছিল, পরে আমি অবশ্য ওই নাটকের দিকের লোক তো বটেই, মানে নাটকের সাথেই আমি জড়িয়ে ছিলাম, তো নাটক লিখলাম বেশ কয়েকটা, ছটি নাটকের মধ্যে আছে, এবং আমার নিজের লেখা নিজের সুরে দশটি গান আছে, গোটা ছয় সাত কবিতা আছে, এবং কয়েকটি রম্য রচনাও আছে। তো এই সব মিলিয়ে আর কি বইটা মোটামুটি অনেকে নিচ্ছেন, অনেকে ভালো লাগছে। এমনি আমি অবশ্য মূল্যটা আর বলতে চাই না, তো খুব সামান্য মূল্যেই আর কি ব্যাপারটা আমি করছি, দিয়ে দিচ্ছি। তবে গানগুলো কিন্তু সবই এর মধ্যে পেয়ে যাবে আমার নিজের লেখা, এবং নাটকগুলো মনে হয় পড়ে ভালোই লাগবে। আপনি প্রচ্ছদটা একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দিন। শেষ করার আগে আমাদের আজকের শিল্পী বন্ধুর জন্য কিছু উপহার আছে, আমাদের তরফ থেকে আছে একটা মেমেন্টো। খুবই খুশি আমি। একটা মেডেল। একটা সার্টিফিকেট এবং একটা গিফট কুপন। কেমন লাগলো আপনার এসে আজকে? খুবই ভালো লাগলো, মানে বিশেষ করে আমাদের মানস বাবু এবং আপনাকে পেয়ে, যে আপনি আমাকে যেভাবে এগিয়ে দিলেন অনেকটা, আর আমার এই দুই বন্ধু মানে এরা আমার ভাইয়ের মতন, কিন্তু এরা আমাকে ভীষণভাবে সহযোগিতা করে এই গানটা আবার নতুন করে তুলতে করতে এইসব আর কি। তো সে যাই হোক, মোটামুটি আমার এখানে এবার দ্বিতীয়বার আসা, এর আগে আমি একবার এসেছি। তো আমার মানসবাবুকে সত্যি মানে ভীষণ ভালো লেগেছে যে উনি ভীষণ কোঅপারেট করে নিতে পারেন, আর এনারা তো আছেই, আর আপনি নূতন যদিও, আজকে আমার সাথে আলাপ হলো, ভালোই লাগলো, খুব ভালো। তাহলে আমরা এখানেই আজকের পর্ব শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।